নমস্কার রেনবো কম্পিটিটিভ স্টাডি সেন্টারে আরও একবার আপনাদের স্বাগত জানাই ইতিহাস ক্লাসে আজকের বিষয় হল ষোড়শ মহাজন পদ তো ষোড়শ মহাজন পদে আমরা যেটা দেখছি যে টাইম লাইনটা যেটা সেটা হচ্ছে ছশো বিসিই অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদ তৈরি হচ্ছে এবং এই ষোড়শ মহাজন পদ কীভাবে তৈরি হচ্ছে কেন তৈরি হচ্ছে ষোড়শ মহাজন পদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে কী হচ্ছে এটা সেকেন্ড আরবানাইজেশনের সময় অর্থাৎ যেটা হরপ্পাতে শুরু হয়েছিলো যে আর্বানাইজেশন এখানে আবারও নতুন করে কিছু জনপদ গড়ে উঠছে নগর গড়ে উঠছে কেন কিভাবে এই সোড়শ মহাজনপদ গড়ে উঠছে কারণ এই সময়টাতে আবারও কি হচ্ছে যে এগ্রিকালচারের কারণে প্রথমত এগ্রিকালচার তারপরে যেটা সেটা হলো যে মানুষ এই এগ্রিকালচারের কারণেই মানুষ কী করছে বসতি করছে ঠিক আছে স্থায়ী বসতি করতে পারছে শিল্প কৃষির ফলে কি শিল্প উন্নত হচ্ছে এবং কৃষির উন্নতিতে নতুন নতুন আয়রনের অর্থাৎ কি লোহার উন্নত যন্ত্রপাতি কিন্তু তৈরি হচ্ছে সেই কারণে এই সময়টাতে স্থায়ী জনপদ গড়ে উঠছে এবং সেই জনপদ ধীরে ধীরে মহাজন আকার নিচ্ছে এবার এই জনপদ যদি আমি কথাটা দেখি তাহলে জনপদ কি এই জন জন কথাটার থেকে জন কথাটার অর্থ হলো ট্রাইব অর্থাৎ কি না গোষ্ঠী এক একটা গোষ্ঠী তৈরি হচ্ছে এবং সেই জন তারা অনেকগুলো অনেক এরিয়া নিয়ে যখন তারা একটা বসতি গড়ে তুলছে সেইটাকেই কিন্তু মহাজন পদ বলা হচ্ছে এই গোষ্ঠীগুলো যখন বড় মানে টেরিটরি যত বাড়ছে আর কি তাদের এলাকা যত বাড়ছে সেইটা তখন সেখানে একটা সুপ্রিমেসি হ্যাঁ তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু আকৃতি বাড়তে 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 সেটা মহাজন পদের আকার নিচ্ছে ঠিক আছে তো এই যে যে মহাজন পদগুলো সেইগুলো আমরা কোথায় দেখ পাচ্ছি সেটা হচ্ছে কি মূলত বিন্ধ পর্বতের উত্তরে আমরা মহাজনপদগুলো দেখতে পাচ্ছি উত্তর দিকে আর বিন্দু পর্বতের উত্তরে এক আর হচ্ছে কোথায় বিন্ধ পর্বতের দক্ষিণে কেবলমাত্র একটি আমরা দেখতে পাচ্ছি যেটা হলো অসমক তা বাদে প্রত্যেকটি কিন্তু বিন্দু পর্বতের উত্তরে ঠিক আছে এবং হিমালয় এবং নর্মদাকে কেন্দ্র করে কিন্তু এটা হচ্ছে ঠিক আছে এবং অনেকগুলিতেই মূলত সৌরজ মহাজনপদের যে টেরিটরি আমরা যদি দেখতে পাই মূলত উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে আধুনিককালের যে উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে কিন্তু সীমাবদ্ধ ঠিক আছে মূলত উত্তর প্রদেশ এবং বিহার সময়ে এই অঞ্চল দুটিতে বেশিরভাগ মহাজন পদগুলো কিন্তু সীমাবদ্ধ তো আর বৈশিষ্ট্য হচ্ছে এই যে যে মহাজন প্রত্যেকটাই অধিকাংশই আর কি তার মধ্যে রাজতন্ত্র প্রতিষ্ঠা ছিল কিন্তু এর মধ্যে কটি গুটি কয়েক কিন্তু আবার প্রজাতান্ত্রিক রাজ্য ছিল ঠিক আছে তো ষোলোটা মহাজনপদ ষোড়শ ষোলোটা মহাজনপদ সেই মহাজন পদগুলোকে নিয়ে আমরা এক এক করে আলোচনা করব আর এই মহাজন পদের যে আমরা যে টেরিটরি আমরা দেখতে পাচ্ছি সেই রকম এই মহাজন পদগুলো যে কাহিনী সেইটা আমরা কোথায় পাচ্ছি সেটা হলো বুদ্ধিস্ট টেক্সট অঙ্গুত্তর নিকায় যে বই সেখান থেকে আমরা পাচ্ছি আর জৈন যে টেক্সট তার মধ্যে কোনটা থেকে পাচ্ছি সেটার নাম হচ্ছে ভগবতী সূত্র এছাড়া হিন্দু সমূহ থেকে আমরা কিন্তু এই মহাজন পদের কিছু কিছু ধারণা আমরা পাই এছাড়াও টেক্সটের মধ্যে যদি দেখা যায় তাহলে কিছু কিছু রয়েছে যে জাতকের কাহিনী বা ললিত বিস্তার এইগুলো থেকেও কিছু কিছু আমরা কিন্তু ধারণা পেতে পারি ঠিক আছে তো এই যে সময়কালে সেই সময়কালে প্রথমে যদি আমরা দেখি একটি বিখ্যাত ধর্মস্থান যেটি এখন সেইখানেই কিন্তু প্রথম আমরা মহাজন পদ হিসাবে সেটির উল্লেখই আমরা প্রথম করব সেটা হল কাশী এবং এই কাশি সেই সময় সর্বাপেক্ষা কিন্তু সমৃদ্ধশালী ছিল ঠিক আছে কাশি এই মহাজন পথটি বরুণা এবং কোশি নদী হ্যাঁ গঙ্গারী উপনদী সেই উপনদী নয় সরি শাখা নদী সেই নদী দুটোর কিন্তু সঙ্গমস্থলে কিন্তু এই কাশী ঠিক আছে সেইখান থেকেই কিন্তু বরুণা এবং ওসি এই নাম অনুযায়ী কিন্তু বারাণসী নাম হচ্ছে ঠিক আছে কাশীর যে রাজধানী সেটা হচ্ছে বারাণসী তো একটা সময় পরে এই কাশী কিন্তু কোশলদের দখল করে নেয় কি কোশলদের আন্ডারে চলে যায় কখন সেটা হচ্ছে রাজা প্রসেনজিতের সময় কিন্তু এই কাশি কোশলদের দখলে যায় ঠিক আছে এবং গৌতম বুদ্ধের সময়কালে এই কাশির কিন্তু পতন শুরু হয় এবং কাশি পরবর্তীতে কোশলের আন্ডারে চলে যাচ্ছে এবং এই বারাণসী যে আমরা শতপদ ব্রাহ্মণ যে টেক্সট আছে এবং জাতকের কাহিনী থেকে কিন্তু আমরা জানতে পারি যে বারাণসী প্রচণ্ড শক্তিশালী সমৃদ্ধশালী রাজ্য ছিল ঠিক আছে এরপর আমরা যেটা দেখব যে অঙ্গ অঙ্গ অঙ্গরাজ্য কি অঙ্গরাজ্যের রাজধানী হচ্ছে চম্পা চম্পক নগরী ঠিক আছে ভাগলপুর হ্যাঁ এই অঙ্গরাজ্যের রাজধানী যদি মহাভারত আমরা দেখি তাহলে অঙ্গরাজ্যের রাজ মানে রাজা ছিল কে না কর্ণ মহাভারত অনুযায়ী এই অঙ্গরাজ্য কিন্তু বিহারে এখনকার যদি আমি দেখি তাহলে এই অঙ্গরাজ্য বিহারের ভাগলপুর ডিস্ট্রিক্টে ঠিক আছে এবং এই অঙ্গরাজ্যের সাথে কিন্তু চম্পক নগরীর সাথে সুবর্ণভূমি সুবর্ণভূমি আমরা জানি জাভা বা ওই সমস্ত গুলো সেই সুবর্ণভূমি সেই আহ কিন্তু বাণিজ্য চলত এই অঙ্গরাজ্যের সাথে ঠিক আছে আচ্ছা এর আমরা কি দেখব যে এর যেটা রয়েছে সেটা হচ্ছে কুশল হুম আচ্ছা কয়েকটা কথা বলা দরকার অঙ্গরাজ্য অঙ্গরাজ্য পরবর্তীতে কিন্তু মগধের আন্ডারে কিন্তু চলে যায় ঠিক আছে মগধ অধিকার করে নেয় কার সময় না বিম্বিসারের সময় ঠিক আছে বিম্বিসারের সময় কিন্তু মগধ কিন্তু মগধের আন্ডারে কিন্তু অঙ্গরাজ্য চলে যায় এবং এই যে অঙ্গরাজ্য এখানে আমরা যদি দেখি হ্যাঁ সেক্ষেত্রে দূর প্রাচ্যে এখানকার অধিবাসীরা দূর প্রাচ্যে অর্থাৎ কিনা কোচিন এমনকি চীনেও কিন্তু তারা বসতি স্থাপন করেছিল সেই সময় ঠিক আছে এরপরে আমরা যেটা দেখব সেটা হলো কুশল হুম কুশলের ক্ষেত্রে আমরা কি দেখছি যে কুশল এই মহাজন পদ এরা কি কাশীর প্রতিবেশী রাজ্য ঠিক আছে কাশীর প্রতিবেশী রাজ্য এরা ঠিক আছে তো এবং কৌশলের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে কৌশল মূলত কি এখন খুব চর্চার মধ্যে রয়েছে কোশল মূলত কিন্তু সেই সময়কার অযোধ্যা ঠিক আছে অর্থাৎ কি না উত্তরপ্রদেশ ঠিক আছে কোশল উত্তর উত্তরপ্রদেশের অযোধ্যা যেটা সেই অঞ্চলটাই কিন্তু কোশল ছিল ঠিক আছে এবং এই কোশলে যদি আমি সরজু নদী হুম সরজু নদী এই কোশল রাজ্যকে দুটো ভাগে ভাগ করছে সেটা হচ্ছে উত্তরে শ্রবস্তি আর দক্ষিণে দক্ষিণে আমরা কি বলছি যে কুষাবতী ঠিক আছে দক্ষিণে কুষাবতী ঠিক আছে সরজু নদী হ্যাঁ অযোধ্যায় রয়েছে সরজু নদী দুটো ভাগে ভাগ করছে ঠিক আছে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে উত্তরে শ্রবস্তি আর দক্ষিণে পুষাবর্তী ঠিক আছে এবং এইটা ইউপি তো অবশ্যই এবং ইউপির কিন্তু পূর্ব দিক ঠিক আছে ইস্টার্ন ইউপি ইস্টার্ন ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশে পূর্ব দিকে কিন্তু এই কৌশল অবস্থিত ঠিক আছে ঠিক আছে আর যেটা পুরাণ পুরাণ অনুযায়ী অনুযায়ী যে এখানে রাজারা আমরা যদি দেখতে পাই তাহলে সেক্ষেত্রে বংশীয় রাজারা কিন্তু এখানে রাজত্ব করত ঠিক আছে এবং যে সময় মহাজনপদ সেই সময় কিন্তু এখানে রাজাকে মহাকুশল ঠিক আছে ঠিক আছে আচ্ছা পরে তার পুত্র প্রসেনজিৎ কিন্তু এখানে আমি আগেই বলেছি যার সময় কুশলের দখলে চলে যায় কাশি সেই প্রসেনজিৎ কিন্তু এখানে রাজত্ব করেছিলেন ঠিক আছে ঠিক আছে এবং এই প্রসেনজিৎ ইনি কিন্তু কোশল রাজ প্রসেনজিৎ ইনি কিন্তু বুদ্ধের সমসাময়িক ছিলেন এবং বুদ্ধের খুব গুণমুক্ত ছিলেন ঠিক আছে আচ্ছা এর যদি আমি কাছেই দেখি সেক্ষেত্রে কিন্তু কপিলা বস্তু অর্থাৎ যে সাক্য রাজারা এর কাছাকাছি কিন্তু নেপালে কপিলা বস্তু বা এর কাছেই কিন্তু নেপালে কপিলা বস্তু যেখানে সাক্ষ্য রাজারা রাজত্ব করত ঠিক আছে আর গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন তারা রাজত্ব করত ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে গঙ্গার উত্তরে অবস্থান করছে ঠিক আছে এবং এই বীজি এবং মল্ল এই দুটো রাজ্যের যে বৈশিষ্ট্য সেটা আমি আগেই বলেছি যে এরা কিন্তু রাজ্য ছিল ঠিক আছে গঙ্গার উত্তরে এবং প্রজাতান্ত্রিক রাজ্য ছিল এই ভিজির ক্যাপিটাল হচ্ছে কিন্তু কি ক্যাপিটাল অর্থাৎ রাজধানী হচ্ছে বৈশালী ঠিক আছে বৈশালী এবং আমরা এটা যেটা দেখছি সেটা হচ্ছে কি উত্তর বিহারের মধ্যেই বিজজি কিন্তু মানে আধুনিক কালে কিন্তু যেটা আমরা দেখি সেটা উত্তর বিহার বীর্যি অঞ্চলটা হলো উত্তর বিহার ঠিক আছে আচ্ছা এছাড়া মিছিলও কিন্তু এর ক্যাপিটাল ছিল ঠিক আছে এবং লিচ্ছবি রাজারা এইখানেও কিন্তু রাজত্ব করেছেন লিচ্ছবি বংশীয় রাজারা লিচ্ছবি দৌহিত্র বলা হয় আপনারা জানেন যে সমুদ্রগুপ্তকে হ্যাঁ এবং গ্যাত্রিক কুল এইখানেই গ্যাত্রিক কুলে কিন্তু মহাবীরের জন্ম হ্যাঁ কুন্দপুর গ্রামে হুম তো বিদেহ বা মিথিলা যার ক্যাপিটাল ঠিক আছে কুন্দপুরে হ্যাঁ তো সেইটাও কিন্তু এইখানেই অবস্থিত ঠিক আছে এখানে আমরা যদি দেখি তাহলে এইখানে বিজ্জিতে যেটা আছে সেখানে চেতক হচ্ছে তখন রাজত্ব করছে বিজ্জিতে ঠিক আছে হুম এই সময় চেতক এখানে রাজত্ব করছে এবং এই যে যে জায়গাটা এই যে জায়গাটা এটা কোন জায়গা এখনকার উত্তর বিহার তো আমি বললাম হ্যাঁ আরও যদি আমি বিশেষভাবে বলি তাহলে হচ্ছে মজফ্ফরপুর ঠিক আছে মজফ্ফরপুর জেলা হচ্ছে এটা এলাকা ঠিক আছে তো চেতকের চেতক হচ্ছে এখানে রাজা হ্যাঁ ঠিক আছে এইখানে বিজ্ঞির রাজা হচ্ছে কিন্তু চেতক হ্যাঁ আর চেল্লোনার পিতা হচ্ছে কিন্তু এই চেতক ঠিক আছে যে চেল্লনাকে বিমিশার বিবাহ করেছিল সেই চেল্লনার পিতা হচ্ছে কিন্তু এই চেতন ঠিক আছে যে এখানে রাজা ছিল ঠিক আছে এছাড়া কি আছে মল্ল মল্লের ক্ষেত্রে আমরা যদি দেখি বিজ্জির উত্তরে বীজির উত্তরে হচ্ছে মল্ল সেটাও একটা প্রজাতান্ত্রিক রাজ্য মল্ল হল বীজির উত্তর দিকে ঠিক আছে মল্ল বীজির উত্তর দিকে ঠিক আছে এইখানে মল্লের যদি আমরা ক্যাপিটাল দেখি তাহলে কুশিনর বা পাবা ঠিক আছে এবং বুদ্ধের মহা পরিনির্বাণ যেটা মুখ্য লাভ যেটাকে আমরা বলি হুম লাস্ট মিল এই পাবা নগরীতে তিনি লাস্ট মিল নিয়েছিলেন এবং কুশিনরে মহাপরিনির্বাণ হয়েছিল ঠিক আছে সেটা কিন্তু এই মল্ল রাজ্যেই এবং এই মল্ল রাজ্য এইটা আমরা যদি এখন দেখি তাহলে কোন রাজ্যে মানে কোন রাজ্য রাজ্য হিসাবে আমরা যদি দেখি তাহলে সেটা এখনকার সময়ে সেটা সেই উত্তরপ্রদেশ এবং জায়গা কি গোরখপুর ঠিক আছে জায়গা হলো ফুট ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যেটাই যাব সেটা হলো চেদি যে রাজ্যের রাজা ছিল কি মহাভারতে আমরা শিশুপালের যে কাহিনী শুনেছি সেই শিশুপাল কিন্তু এই চেদি রাজ্যেরই রাজা ছিল এবং চেদি কোথায় না সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ মধ্যপ্রদেশের কিন্তু বুন্দেলখণ্ড ঠিক আছে মধ্যপ্রদেশে কোন জায়গা বুন্দেলখন্ড হচ্ছে চেদি রাজ্য ঠিক আছে বুন্দেলখণ্ডের পূর্ব দিক বুন্দেলখন্ডের পূর্ব দিকটা হচ্ছে রাজ্য ঠিক আছে এর রাজধানী কি রাজ্যের রাজধানী হলো শুক্তিমতি ঠিক আছে চেদি রাজ্যের রাজধানী হল শুক্তিমতি তো আমরা যদি দেখি তাহলে শিশুপাল এখানে রাজত্ব করেছিল ঠিক আছে মহাভারতের সময়ে এবং রাজসুর যোগ্য। যে রাজস্ব যজ্ঞ করেছিল পুরাণ মতে যুধিষ্ঠির সেই রাজস্বীয় যজ্ঞে কিন্তু এই শিশুপাল উপস্থিত ছিল এই রাজ্যের যে রাজা ঠিক আছে এবং এই চেদি রাজ্য পরবর্তীকালে কিন্তু মৎস্য মৎস্য রাজ্যের আন্ডারে চলে যায় রাজ্য পরবর্তীতে মৎস্য রাজ্যের রাজারা দখল করে নেয় এই চেদি রাজ্য ঠিক আছে এর কি বৎস ঠিক আছে রাজধানী কি কৌশাম্বী বৎসের রাজধানী হলো কৌসাম্বী ঠিক আছে এবং এই বৎস আমরা যদি দেখি তাহলে কোন নদীর তীরে সেটা হলো যমুনার তীরে যমুনার তীরে কিন্তু এই বৎস রাজ্য অবস্থিত এবং এখানের বিশেষত্ব হলো এখানে ফাইন টেক্সটাইল আর কি ঠিক আছে সুতি বস্ত্রের জন্য কিন্তু বিখ্যাত এই বৎস ঠিক আছে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে এই রাজ্য অবস্থিত এছাড়া উদয়ন এই বৎসরাজ্যের কাহিনী যদি জানা যায় তাহলে সেক্ষেত্রে উদয়ন কিন্তু এখানকার রাজা ছিল যার সাথে স্বপ্ন দত্তা। অর্থাৎ রাজকুমারী বাসবদত্তার যে প্রেম ছিল স্বপ্ন দত্তা যেটা ভ্যাসের লেখা ঠিক আছে মহাকবি সেটার কাহিনী কিন্তু এই উদয়ন এবং বাসবদত্তার প্রেম কাহিনী কিন্তু ব্যাসের স্বপ্ন বাসবদত্তায় রয়েছে এছাড়া হর্ষবর্ধন প্রিয়দর্শী এবং প্রিয়দর্শিকা এবং রত্নাবলী যে দুটো গ্রন্থ লিখেছিলেন সেটাও কিন্তু সেই কাহিনীর উপরেই ভিত্তি করে ঠিক আছে হর্ষ অর্থাৎ হর্ষবর্ধন যে প্রিয়দর্শিকা এবং রত্নাবলী লিখেছিলেন সেটাও সেই কাহিনীর উপরেই ভিত্তি করে এবং এই যে যে আমি বাসবদত্তার কথা বললাম বাসবদত্তা হল অবন্তী রাজ্যের রাজকুমারী রাজা প্রদ্যতের কন্যা ছিল এই বাসবদত্তা যার সাথে এই বৎস রাজ্যের রাজা উদয়নের প্রেম ছিল ঠিক আছে সেই কারণে রাইভালরি তৈরি হয়েছিল অবন্তীর সাথে রাইভাল ছিল ঠিক আছে অবন্তী রাজ্যের কন্যা ছিল কে বাসবদত্তা ঠিক আছে অর্থাৎ প্রদ্যুতের কন্যা রাজা প্রদ্যুতের কন্যা হলো এই বাসবদত্তা ঠিক আছে অবন্তীর রাজা প্রদ্যতের কন্যা হলো এই বাসকদত্তা ঠিক আছে এরপর যেটা সেটা সাথে পুরাণের যোগাযোগ রয়েছে সেটা হলো কুরুরাজ্য যার রাজধানী ইন্দ্রপ্রস্থ কুরু রাজ্যের রাজধানী কি ইন্দ্রপ্রস্থ ঠিক আছে রাজধানী হলো ইন্দ্রপ্রস্থ এবং এই যে যে কুরু রাজ্য তাদের সাথে 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 আর রাজ্যের কথা আমরা জানতে পারি সেটা হলো কি পাঞ্চাল আপনারা জানেন যে দ্রৌপদীর আর এক নাম কি ছিল পাঞ্চালী সেটা কিন্তু এই পাঞ্চাল রাজ্যের কন্যা হিসাবেই তার নাম পাঞ্চালী ছিল ঠিক আছে কুরু এবং পাঞ্চাল এদের কিন্তু একটা কনফ্লিক্ট ছিল ঠিক আছে তো কুরু রাজ্য দিল্লির অদূরে মূলত হরিয়ানায় এই রাজ্যটি কিন্তু অবস্থিত ঠিক আছে আধুনিক সময়ে এই যে যে কুরু বংশ সেই কুরু বংশেই কিন্তু যুধিষ্ঠির মহাভারত অনুযায়ী বা যুধিষ্ঠির ভীম অর্জুন এবং কুরুবংশে রাজা যে সময় মহাভারত হয়েছিল সেই সময়ে ধৃতরাষ্ট্র রাজা ছিল আমরা সেই যে যে কাহিনী সেটা কিন্তু এই কুরু রাজ্য এবং হস্তিনাপুর এই রাজ্যের প্রধান বন্দর ছিল এবং কুরু রাজ্যে পরবর্তীতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কুরু রাজ্য কিন্তু দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীতে সেটা মগধের অধিকারে চলে যায় এছাড়া যে পাঞ্চাল রাজ্য এটাও একটি প্রসিদ্ধ রাজ্য পাঞ্চাল যেটা আমরা দেখি পাঞ্চালের যদি এখনকার যদি দেখি তাহলে পাঞ্চাল হচ্ছে ওয়েস্ট ইউপি অর্থাৎ ইউপির পশ্চিম দিকে অবস্থিত ঠিক আছে গঙ্গা নদী এই পাঞ্চাল রাজ্যকে দুটো ভাগে ভাগ করেছে ঠিক আছে উত্তরে অহিচ্ছত্র দক্ষিণে কি বলা হবে আছে এবং আমরা যদি দেখি তাহলে এই যে অহিচ্ছত্র এটা আধুনিক সময়ে কোন এলাকায় পড়ছে সেটা হলো উত্তরপ্রদেশের বেরিলি সেইটা হচ্ছে এই আধুনিককালের অহিচ্ছত্র হলো উত্তরপ্রদেশের বেরিলি এবং এই কামপিল্ল যেটা সেটা হলো ফারুকাবাদ তো ভারতীয় মিউজিকের একটা বিখ্যাত ঘরানাই কিন্তু ফারুকাবাদ সেটা কিন্তু এই কামপিল্ল অর্থাৎ ওয়েস্ট ইউপিতে এবং এইখানে এই অংশে কনৌজ কিন্তু এই অংশের কিংডম ছিল একটা সময় কনৌজ অর্থাৎ যেখানকার রাজা ছিল হর্ষবর্ধন সেই কনৌজ কিন্তু একটা সময় এই রাজ্যের কিংডম ছিল ঠিক আছে মূলত গঙ্গা যমুনা তো আমি বলেইছি এটা প্রদেশটা যদি দেখা যায় এর খানিকটা কিন্তু রোহিলখণ্ড প্রদেশ কিন্তু এর মধ্যে পড়ে বেরিলি এবং ফারুকাবাদ বাদে রোহিলখণ্ড কিছু অংশ কিন্তু এর মধ্যে পড়ে ঠিক আছে তো পরে যেটা আমরা যাব সেটা হলো মৎস্য রাজ্য ঠিক আছে মৎস্য হল রাজধানী হলো বিরাটনগর এবং মৎস্য আধুনিক সময়ে কোথায় কোথায় অবস্থিত কোন কোন এলাকা রয়েছে মৎস্যের এলাকা হল জয়পুর আধুনিক সময়ে জয়পুর ভরতপুর আলোয়ার এই সমস্ত জায়গাগুলো এই মৎস্য রাজ্যের মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে আধুনিক সময়ে এই বিরাটনগরকে কি বলা হয় আধুনিক সময়ে এই বিরাটনগরকে বলা হয় বৈরাট ঠিক আছে এরপরে যেটা আমরা যাব সেটা হলো আছে সেন আমরা যদি দেখি তাহলে সুর সেনের রাজধানী কি মথুরা মথুরা হলো রাজধানী এবং এটা কি তীরে আমরা জানি যে মথুরা থেকে বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে এই যমুনা পেরিয়েই কিন্তু নন্দের ঘরে তাকে রেখে এসছিলেন তো যমুনার তীরে এই সেন এবং এই মথুরা যে রাজধানী সেটি এবং বুদ্ধের শিষ্য অবন্তিপুরা এখানকার কিং ছিলেন যিনি রাজা ছিলেন বুদ্ধের শিষ্য তিনি কিন্তু এই সুরসেনের সুরসেন রাজ্যেরই কিন্তু রাজা ছিলেন এই অবন্তিপুরা বুদ্ধের শিষ্য ঠিক আছে আর একটা ব্যাপার হলো পাঞ্চাল রাজ্যের প্রতিবেশী রাজ্য কিন্তু এই সুরসেন রাজ্যটি পাঞ্চাল রাজ্যের প্রতিবেশী বা সুর সেনের প্রতিবেশী রাজ্য হল পাঞ্চাল ঠিক আছে সুর সেনের প্রতিবেশী রাজ্য হচ্ছে পাঞ্চাল ঠিক আছে আচ্ছা এরপর আমরা যেটা দেখব সেটা আগেই আমরা কিছুটা জেনেছি যে অবন্তি যেখানকার রাজা ছিল প্রদ্যত এবং অবন্তি এই রাজ্যটিকে বিন্ধ বিন্ধ পর্বত বিন্ধ পর্বত কি দুটো ভাগে ভাগ করছে ঠিক আছে উত্তরে উজ্জয়ী ঠিক আছে আর দক্ষিণে মাহিশমতি ঠিক আছে অবন্তী রাজ্যকে বিন্দু পর্বত দুটো ভাগে ভাগ করছে একটা উত্তরে উজ্জয়নি আর দক্ষিণে মাহিশমতি ঠিক আছে এবং এটা যদি আধুনিক সময়ে আমরা দেখি তাহলে সেন্ট্রাল প্রদেশ অর্থাৎ মালয় বা মালোয়া যেটা সেইটা কিন্তু এই অবন্তি রাজ্য ঠিক আছে এখানকার রাজা ছিল আমরা আগেই জেনেছি যে প্রদ্যত এখানকার রাজা ছিল এবং যার কন্যা ছিল বাসবদত্তা যার সাথে বৎস রাজ্যের রাজা উদয়নের প্রেম কাহিনীর জন্য প্রদ্যতের সাথে কিন্তু উদয়নের একটা রাইভাল দিয়েছিল আমরা জানি যে অবন্তি এই যে যে রাজ্যটা অবন্তী যে রাজ্যটা সেই অবন্তী রাজ্যে রাজা প্রদ্যুতের সাথে বৎস রাজ্যের রাজা উদয়নের রাইভালরি ছিল কারণ এই প্রদ্যুতের কন্যা বাসবদত্তার সাথে উদয়নের প্রেম ছিল সেই কারণেই কিন্তু এবং রাজা প্রদ্যুত এর বিরুদ্ধে ছিলেন সেই কারণেই কিন্তু বৎসের সাথে অবন্তীর একটা রাইভাল রে ঠিক আছে আচ্ছা গান্ধার এরপর গান্ধার আমরা যেটা দেখেছি সেটা হলো মহাভারতের ওই গান্ধার গান্ধার রাজ্যের যে রাজকুমারী গান্ধারী যিনি পরবর্তী সময়ে ধৃতরাষ্ট্রের তিনি রানী হয়েছিলেন এবং এই গান্ধারী যেটা হয় সেটা হলো যে গান্ধারী কিন্তু খুব বিদেশি মহিলা ছিলেন এবং এই গান্ধার যেটা গান্ধারের যে বিশেষ ব্যাপার সেটা হলো গান্ধার টেক্সটাইলের দিক দিয়ে কিন্তু উন্নত ছিল ঠিক আছে ট্রেডের দিক দিয়ে সেই কারণে উন্নত ছিল এবং এই জায়গাটা হচ্ছে এখানে বলা হয় সেন্টার অফ লার্নিং অ্যান্ড সেন্টার অফ ট্রেড গান্ধারকে বলা হয় গান্ধারকে বলা হচ্ছে সেন্টার অফ ট্রেড অ্যান্ড লার্নিং ঠিক আছে তক্ষশিলা যে ইউনিভার্সিটি তক্ষশিলা ইউনিভার্সিটি সেটা কিন্তু এই গান্ধারের অধীনে ছিল সেই এলাকাটা কিন্তু গান্ধারের অধীনে ছিল এবং এখনকার সময় আমরা যদি দেখি তাহলে এটা পাকিস্তানের মধ্যে চলে গিয়েছে এবং সেটা জায়গাটা কোনটা পাকিস্তানের মধ্যে যেটা চলে গিয়েছে সেটা হল রাওয়ালপিন্ডি পাকিস্তানের মধ্যে যেটা চলে গিয়েছে সেটা হলো রাওয়ালপিন্ডি পেশাওয়ার পাকিস্তান এবং আফগানিস্তান এছাড়া কাশ্মীর ভ্যালি ঠিক আছে সেটাও কিন্তু এই গান্ধারের অধীনে এখনকার যে কাশ্মীর ভ্যালি সেটা কিন্তু এই গান্ধার রাজ্যের অধীনে ঠিক আছে তো একটা সময় এই গান্ধারের সাথে অবন্তির যুদ্ধ হয়েছিল ঠিক আছে এখানে যেটা দেখা যায় যে এখানকার যে রাজা এখানকার রাজা পুষ্কর সারিনের সাথে এখানকার রাজা পুষ্কর সারিন তার সাথে কিন্তু মগদের কিন্তু কর্ডিয়াল রিলেশনশিপ ছিল ঠিক আছে এছাড়া এখানকার যে এলাকা এই গান্ধার সেই গান্ধার যে রাজ্য সেটা কিন্তু দারাউসের সময় পারস্য সম্রাট দারায়ুস ঠিক আছে সেই সময় কিন্তু দারায়ুসের সময় গান্ধার কিন্তু পারসিকরা দখল করে এবং এখনও প্রচুর পার্সি কিন্তু এই কাশ্মীর অঞ্চলে রয়েছে এবং এই গান্ধারের কথা এই যে যে দারায়ুসের সময় যে পারস্য দখল করেছিল গান্ধার সেটা কিন্তু আমরা পাচ্ছি কোথা থেকে বেহিস্থান শিলালিপি থেকে আমরা জানতে পারছি ঠিক আছে এই ঘটনা পারসিকরা যে দখল করছে সেটা আমরা জানতে পারছি বেহিস্থান শিলালিপি থেকে এর পরে হলো কি কম্বোজ রাজ্য কম্বোজ রাজ্যটা কাশ্মীরেরই রাজৌরি যে সেক্টর কাশ্মীর ভ্যালির যে রাজৌরি সেক্টর সেইটা হচ্ছে এই কম্বোজ রাজ্য ঠিক আছে আধুনিক সময়ে এবং এর রাজধানী কি পুঞ্ছ পুঞ্চ সেক্টর এখনও আছে পুঞ্ছ হচ্ছে রাজধানী এবং এইখানের বিশেষত্ব হলো যে উন্নতমানের ঘোড়া এখানে পাওয়া যেত এবং সেই সাথে রিমার্কেবল হর্সম্যান ঠিক আছে উত্তরাপথে বা উত্তর দিকে যদি ট্রেন্ড হর্সম্যান সেটা এখানে পাওয়া যেত এবং উন্নতমানের ঘোড়া পাওয়া যেত এই কোন সেক্টরে এখানে কম্বোজ রাজ্য ঠিক আছে প্রাচীন ঠিক আছে এরপরে আমরা যে রাজ্যটার কথা জানবো সেটা হলো দক্ষিণের অশমক রাজ্য অশমক আমি বলেছি যে সব উত্তর দিকে হলেও ভারত ভূখণ্ডে একটি দক্ষিণ দিকেও একটি মহাজনপদের কথা আমরা সেই সময় জানতে পারি সেটা হলো এই অসমক ঠিক আছে গোদাবরীর তীরে এই অসমক এবং আরও যদি ভালোভাবে আমরা জানি তাহলে হল মঞ্জিরা নদীর তীরে গোদাবরীর উপনদী তীরে হল এই অসমক রাজ্যটি ঠিক আছে অসমক রাজ্যে রাজধানী কি রাজধানী হল পোটালি ঠিক আছে এখন যদি আমরা দেখি তাহলে এই যে যে জায়গাটা এই যে রাজ্যটা এর মধ্যে কোন কোন এলাকা বা কোন রাজ্যটা রয়েছে এখানে কিন্তু তেলেঙ্গানা আধুনিক যে তেলেঙ্গানা রাজ্য সেইটা কিন্তু এই অসম রাজ্য ঠিক আছে তেলেঙ্গানার কোন কোন অঞ্চল আধুনিক তেলেঙ্গানা ঠিক আছে তেলেঙ্গানায় কোন কোন রাজ্য সেটা হলো নিজামাবাদ ঠিক আছে আদিলাবাদ ঠিক আছে এছাড়া বোধান ডিস্ট্রিক্ট তেলেঙ্গানার এই জায়গাগুলো এই অসমক রাজ্যের মধ্যে পড়ছে ঠিক আছে এছাড়া আমি আগেই বলেছি যে এটা বিন্ধের দক্ষিণে দক্ষিণাপথ ঠিক আছে এটি হলো এই অশ্মক বিন্ধে দক্ষিণে দক্ষিণাপথ যদি আমরা বলি বা জনপদ যদি বলি তাহলে সেটা হলো এই অশ্মক রাজ্যটি ঠিক আছে আচ্ছা এরপরে অবশ্যই অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আমরা যার কথা জানতে পারি সেটা হলো মগধ যেখানে রাজা ছিল ঠিক আছে হরজঙ্ক বংশের রাজা বিম্বিসার ঠিক আছে মহাবংশ গ্রন্থ থেকে আমরা কি জানতে পারছি দিব্যংশ মহাবংশ সিংহলের যে গ্রন্থ সেই দিব্যংশ মহাবংশ রাজ যেটা রয়েছে সেই মহাবংশ গ্রন্থ থেকে মহাবংশ গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি যে বিম্বিসার মগধে বাহান্ন বছর রাজত্ব করেছিল ঠিক আছে অর্জঙ্ক বংশ রাজা বিম্বিসার যার পুত্র অজাতশত্রু অজাতশত্রু কুনিক এবং বিম্বিসার হলো শ্রেণিক ঠিক আছে তো মহাবংশ গ্রন্থ থেকে আমরা জানতে পারছি যে বাহান্ন বছর সেটা কত পাঁচশো চুয়াল্লিশ থেকে চারশো বিরানব্বই ঠিক আছে বছর রাজত্ব করেছিল কৌশল রাজা প্রসেনজিতের বোন কোশল দেবীকে বিবাহ করেছিল এই বিম্বিসার ঠিক আছে প্রসেনজিতের বোন তাকে বিবাহ করেছিল বিম্বিসার ঠিক আছে এবং বাহান্ন বছর রাজত্ব করেছিল এবং আরও একটা জিনিস হলো পনেরো বছর বয়সে সিংহাসনে বসে পনেরো বছর বয়সে সিংহাসনে বসে ঠিক আছে পনেরো বছর বয়সে বিম্বিসার সিংহাসনে বসে এবং বাহান্ন বছর রাজত্ব করেছিল ঠিক আছে এবং আরও একটা বিষয় হল যে এই বিম্বিসার বুদ্ধ এবং মহাবীর এই দুজনেরই কন্টেম্পোরারি কিন্তু এই বিম্বিসার অর্থাৎ সমসাময়িক ছিলেন এই বিম্বিসার রাজা এবং বুদ্ধের সময় শেষ দিকে অজাতশত্রু বিম্বিসারের পুত্র যাকে কুনিক বলা হয় এবং অজাত শত্রু হত্যা করে কিন্তু মগধ রাজ্যের রাজা হয়েছিল তো সর্বশেষ যদি বলা যায় তাহলে ষোড়শ মহাজন পদে কিন্তু মগধ শেষমেশ কিন্তু সুপ্রিমেসি পাওয়ার সুপ্রিমেসি কিন্তু মগধের হাতেই কিন্তু ছিল এবং এই মগদের রাজা আমরা যদি মহা মহাভারতে আমরা যদি দেখি তাহলে মগদের রাজা কিন্তু ছিল কে বৃহদ্রতের পুত্র কিন্তু মগদের রাজা ছিল যার নাম হলো জরাসন্দ হ্যাঁ কংসের শ্বশুরমশাই যাকে বলা হচ্ছে সেখানে সেই জরাসন্ধ এই মগদেরই রাজা ছিল ঠিক আছে পুরাণ মতে বা মহাভারতের অনুযায়ী যদি আমি দেখি তাহলে সেটা জানা যায় তো এই হল মূল ব্যাপার সর্বশেষ মগধ কিন্তু সুপ্রিমেসি ছিল মগধের সুপ্রিমেসি ছিল এবং সেটা অনেক দিন পর্যন্ত কিন্তু সেটা চলেছিল তো আজকের ইতিহাস ক্লাস এখানেই আপাতত শেষ করছি পরবর্তী সময়ে আরও অন্য কোনো বিষয় নিয়ে আসব তো ততক্ষণ পর্যন্ত নমস্কার